আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক লোক দেখেছো ন্যাড়াপুরা দেখার জন্য কত লোক জমায় রয়েছে হ্যালো রিবান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো সেই কারণে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য এখানে টোটোতেও ওয়েট করছিলাম বাবা ভুল করে ফোনটা রেখে এসেছে বাড়িতে সেই কারণে এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে এত গরম লাগছিল কি বলবো তোমার স্টেশনে আমরা পৌঁছে গেছি আর যেহেতু আমাদের সামনের দিকে উঠতে হবে যেহেতু অনেকটাই ভিড় হয় এই টাইমটা সেই কারণে সেই কারণে এখানে ডিসিশান নিচ্ছিলাম যে কোথা দিয়ে যাব কারণ মা তো হাঁটতে পারবে না সিঁড়িতে উঠতে পারবে না সেই কারণে আমরা একেবারে সামনে থেকে ঘুরে তারপরে এসে এখানে দেখো মা বোতল থেকে জল খাচ্ছে কারণ বাবা ব্যাগটা নিয়ে চলে গেছে ওই যে আছে ঘুগনিটা না এখন কিন্তু প্রায় প্রায় ব্রিকেল কিন্তু এত পরিমাণে ট্রেনে গরম লাগছিল মনে হচ্ছে হিট হিট নাম ছিল ট্রেনে তো সেই কারণে আমরা ফার্স্টে ঠান্ডা জল একটা কিনে নিয়েছি তারপরে ও ফার্স্টেই খেলো তারপরে আমরা যেটা খাই ঘুগনি উঠলে ট্রেনের মধ্যে ওটা খেতেই হয় আমার এত ভালো লাগে কী বলবো সব সময় ওঠে না কিন্তু যখনই ওঠে তখনই খাই তার জন্য এখানে আমার হাজব্যান্ড বলে দিলো যে দিতে তো তারপরে আমি না একটু টক দিয়ে বেশি টক দিয়ে খেতে পছন্দ করি তো তাই একটু বেশি টক একটু লঙ্কা সব দেওয়া ডিমটা দিবি আমাকে এই অজমির গুলিগুলো একটু কিনলাম আমার না এই অজমির গুলিগুলো হেভি লাগে খেতে সেই কারণে এইগুলো না আমি প্রায় সব জিনিসই খেতে ভালোবাসি তোমরা আবার বলবে যে সব জিনিসই তো খুব ভালো খাবো তো সব জিনিসই বলো কেন যেটা ভালো লাগে ভাই ভালো লাগে তার জন্যই বললাম জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে তারপরে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের স্টেশনে তারপরে দাদা এসেছিলো আমাদেরকে নিতে আমাদের যেহেতু টোটো আছে সেই কারণে আমার দাদাই এসেছিলো তারপরে দেখো আমরা ফার্স্টে তো মিষ্টি নিয়েছি তারপর আমার হাজব্যান্ড বললো আমার খিদে পেয়ে গেছে তার জন্য ওর এখান থেকে ওর জন্য ললিপপ তারপরে পকোড়া সব নেওয়া হয়েছে বাড়ির জন্য সবার জন্যই নেওয়া হয়েছিল মানে ওই মেন বলেছিল যে খিদে পেয়েছে এখন সন্ধেবেলে কি খাবো তো সেই কারণে বাড়ির জন্য সবার জন্য নেওয়া আসা হয়েছে তো এখানে একটুনি দাঁড়িয়েছিলাম এখানে ওয়েট করছিলাম তারপরে আমরা বাড়িতে পৌঁছে গেছি এখানে দেখো আমার মা নেই যেই বাড়িতে এসেছি সেই বাড়িরই লোক নেই তাই বলছিলাম যে মা কোথায় ঢুকেছে তো তারপরে মাকে ডাকলাম মা করে চিৎকার করে আর কথাতে আছে না আসলের থেকে সুতের দাম বেশি আমার কোনো পাত্তা নেই আমি যে মা করে ডাক দিলাম ওনার আমার কোনো পাত্তা নেই ফার্স্টেই ও বুনু ও বুনু করতে করতে বুনুকে কোলে নিল তারপরে তো সবাই ঢুকলো বাড়িতে তারপরে হাসতে হাসতে কিছু কথা হচ্ছিলো তারপরে হাসি হাঁটটা হচ্ছিল আমার মায়ের কীর্তি দেখো এখানে দেখো একবারে থামস আপটা আর থামস আপ না সরি এটা স্প্রাইট তো ঢেলেছে দিয়ে গ্লাস ভর্তি হয়ে গেছে মায়ের এই কীর্তি দেখে সবাই হাসছে আর লাস্টে দেখো ফ্যানাগুলো যখন পড়ে গেছে তারপরে দেখছে হাফ গ্লাস তাই সবাই হাসছিল আমার মায়ের কীর্তি আর এসে নিয়ে সত্যি কথা বলতে খুব গরম লাগছিলো এটার খুব দরকারও ছিল তারপরে আমাদের পাইলের ছেলেটাকে নিয়ে আসলো পায়েল সবাই মিলে কারাকারি হচ্ছে এখানে মানে ওকে নিয়ে একটা ছোটো বাচ্চা দেখলে তো সবাই একটু কারাকাড়ি করেই মানে অনেক দিন পর এত ছোট বাচ্চা আমার মামাম তো অনেকটাই বড় হয়ে গেছে আমার মামামের কথাগুলো মনে পড়ছিল আর বাড়িতে এসে এই চুলটা নিয়ে কি শুরু করেছে মাম্মাম যেহেতু টাকলু হয়ে গেছে সেই কারণে মাম্মাকে এই হেয়ারটা কিনে দিয়েছিলাম যাতে ও টাকে যাতে রং না লাগে কিন্তু ও লাস্ট পর্যন্ত পড়েনি তোমরা আরও ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো লোক দেখেছ নেরাপুরা দেখার জন্য কত লোক জমায়েত হয়েছে এইটা হচ্ছে আমাদের খেলার মাঠের একদম পাশে একটা মাঠ আছে সে মানে মাঠ তো না জমি সেই জমিটাতে নাড়াপোড়াগুলো করেছে মানে আমাদের এখানকারই বাচ্চা মানে আমাদের গ্রামেরই ছোট ছোটো বাচ্চারা আমার বাইরাও করতো আমরাও কিন্তু এককালে করেছি মানে সেই কথাগুলো খুব মনে পড়ছিল। মানে এদের পাড়ার আর আমাদের পাড়ার একটা কম্পিটিশান ছিল যে কাদের বুড়ি বড় হবে লম্বা হবে মানে অনেক বড় বড় করা হতো তো তো সেগুলো ছিল আর এখন তো কম্পিটিশান নেই করাই তো বন্ধ করে তাও একটুখানি স্মৃতিগুলো মনে পড়ে দিয়েছে এরা করছে তারপরে ওখান থেকে এসে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি কারণ আমি তো তাড়াতাড়ি খাই আমি তাও আজকে একটু লেট হয়ে মা রান্না শুক্তো বাটা করেছিল তারপরে মাছের ঝোল করেছিল সেগুলো দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম চলো আজের মতন ভিডিওটা এটুকু এরপরে আরও ভালো ভালো ভিডিও আসছে যেহেতু আমরা হোলি উপলক্ষে আনন্দ করতে এসেছি অনেক ভালো ভালো ভিডিও আসবে দেখ